ব্রিটেনের রাজনীতিত আজব মোড়। জনতাক প্রদান করা প্রতিশ্রুতি পূরণত ব্যর্থ হয়ে পদত্যাগ প্রধানমন্ত্রী লিস্ট্রাসর। ইয়ার পাছতে ব্রিটেনের রাজনীতিত ঋষি রিটার্নসর চর্চা। প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে লিস্ট্রাসে প্রতিশ্রুতি দিছিল ব্রিটেনক অর্থনৈতিক সংকটের পর রক্ষা করার। ভয়াবহ দাম বৃদ্ধির পর ব্রিটিশ জনতাক রক্ষা করারও প্রতিশ্রুতি আছিল ট্রাসর। কিন্তু ট্রাসর বিত্তমন্ত্রী কোয়াচি কোয়ার্টংয়ের মিনি বাজেট দাখিল করার পাছতেই ওলাই পড়িল সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রীগীর প্রতিশ্রুতি ভঙ্গ আর ব্যর্থতার কথা। কোয়ার্টেঙে বাজেটত ঘোষণা করলে ব্যাপক আয়কর আর স্টাম্প ডিউটি হ্রাস করার সিদ্ধান্ত। কোয়ার্টেঙর বাজেটর পাছতে অধিক সংকটত ব্রিটিশ অর্থনীতি। ডলারের তুলনাত পাউন্ডর পতন। শেয়ার বাজারত ব্যাপক লোকসান বিনিয়োগকারীর। দাম বৃদ্ধির উধরও কোনো কার্যকরী ব্যবস্থা নাই বাজেটত। এনে গুরুতর অর্থনৈতিক সংকটের বাবে অধিকাংশ ব্রিটেনবাসীয় জগরিয়া করলে প্রধানমন্ত্রী ট্রাসক। জনতাক দিয়া প্রতিশ্রুতি পূরণত ব্যর্থ হওয়ার বাবে দেশবাসীর লগতে শাসকীয় কনজারভেটিভ দলের অধিকাংশ সাংসদে কইলে প্রধানমন্ত্রীগীর পদত্যাগর দাবি। হাউস অব কমন্সতো ট্রাসর ব্যর্থ ভূমিকাক লৈ বিরোধী লেবার পার্টির তীব্র সমালোচনা আর পদত্যাগর দাবি। সকল দিকের হেঁচার সম্মুখীন হয়ে বৃহস্পতিবারে পদত্যাগ ট্রাসর। ট্রাসর বিদায়ের পাছতে কনজারভেটিভ দলত পুনের প্রধানমন্ত্রিত্বর দৌড়ত একাধিক নেতা। পুনের প্রধানমন্ত্রিত্বর দৌড়ত ঋষি সুনক, পেনি মোর্ডন, গ্রান্ট সাপস। কিন্তু এইবার ভারতীয় মূলর ঋষি সুনকর সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। বিগত সময়ত প্রধানমন্ত্রিত্বর দৌড়ত সুনক ট্রাসর হাতত পরাস্ত হবলগিয়া হয়েছিল যদিও এইবার সফল হওয়ার দিকত নেতাগী। কারণ অধিকাংশ কনজারভেটিভ সাংসদর সুনকর প্রতি সমর্থন। কোভিডকালত ব্রিটেনবাসীক অর্থনৈতিক সংকটের রক্ষা করেছিল সুনকে। ইয়ার বাবে ব্রিটেনবাসীর মাজত ঋষি সুনকর আছে জনপ্রিয়তা। বরিস জনসন সরকারের বিত্তমন্ত্রী হয়ে ব্রিটেইনক অর্থনৈতিক সংকটের রক্ষা করেছিল ভারতীয় মূলর এই নেতাগিয়ে। এইবারও 42 বছরীয়া ঋষি সুনকে সংকটের মুক্ত করব বলে বহু আশারে যুবনেতাগী বাদ চাইছে ব্রিটেনবাসিয়ে। গতি ব্রিটিশ রাজনীতিত আকো কোনো নাটকীয় ঘটনা সংঘটিত নহলে ঋষি সুনক ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হওয়াটো খাতা। অর্থাৎ ব্রিটেনের রাজনীতিত ঋষি রিটার্নস। ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রাগ নিউজ।